কল্যাণ নবী বলেছেন ওরা আমার কেউ নয়, আমি রাসূল ওদের কেউ নয়। যদি বলেন তারা হলো কারা, হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহর নবী বললেন 73টা দল, তার ভিতরে 72টা খাসিরুন খাসিরুন, ওরা জাহান্নামে যাবে, একটাই দল জান্নাতে যাবে। আল্লাহর নবী বললেন ওরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ওয়াজিকরিল্লাহ আল্লাহ স্মরণ করবে, কিন্তু তথাপি ওরা জাহান্নামে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ফামাদাল হুয়া রাসূলুল্লাহ, কি কারণে ওরা জাহান্নামে যাবে? নবী বললেন ওদের ভিতরে পৃথিবীর সব থাকবে, কেবল থাকবো না আমি। তাহলে যারা শিয়া মতবাদ আছে ওরা হোসাইনের নামে কান্নাকাটি করে ভালো, হোসাইনের নামে মানুষকে খাওয়ান দেয় অবশ্যই ভালো, হোসাইন ওদের ভিতরে আছে, হাসান ওদের ভিতরে আছে, কিন্তু রাসূল ওদের ভিতরে নেই। কেন? আল্লাহ নবী বলেছেন আনা খতামুন নবীনা লা নবিয়া বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আগার মাগার বালকে কেউ ঘর। কেউ যদি নবী বলে দাবি করে ওই ব্যক্তিটা ইমানের কাফের হয়ে যাবে। তাহলে আমাদের শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর পৃথিবীর জমিনে কোনো নবী নাই, নবী নাই। যারা শিয়া মতবাদ আছে ওরা বিশ্বাস করে মুহাম্মদ আমাদের নবী নয়, আমাদের নবী হলো হযরতে আলী। তাই রাসূল তো ওটাই বোঝাতে চেয়েছে, ওদের ভিতরে সব থাকবে, শুধু থাকবো না কেবল আমি, ওই জন্য ওরাই হবে জাহান্নামী। একটু মাথা যাচ্ছে? আল্লাহ, ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে আল্লাহ নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে কোন নবী নাই। ওই ব্যক্তি যদি, কোন ব্যক্তি যদি বলে আমি নবী, ওই ব্যক্তিটা বেঈমান, ওদের যারা অনুসরণ করবে সব কোটা বেঈমান আর কাফের। তাহলে আপনি একটা বেঈমান কাফেরের মেয়ে বিয়ে করতে পারেন? আপনি একটা মোনা একটা বেঈমান কাফের মেয়ে বিয়ে করতে পারেন? মোনাফেকের মেয়ে বিয়ে করতে পারেন? দেখা যায় বেনামাজির মেয়ে বিয়ে করতে পারেন, খ্রিস্টানের মেয়ে বিয়ে করতে পারেন, ইহুদির মেয়ে বিয়ে করতে পারেন, কিন্তু হানাবি মাযহাবের মাসলা হলো যারা শিয়া তাদের মেয়ে বিয়ে করা হারাম। এবার যদি বলেন হুজুর তাহলে শিয়াদের মেয়ে বিয়ে করা হারাম, এটাই যদি হয়, আমার বক্তব্য আমি এই পর্যন্ত রেখেছি। দাদু ভাই, আপনার ভিতরে আমার ভিতরে, ভাই আপনার ভিতরে আমার ভিতরে, বক্তব্য আমি বেশি লম্বা দূরে যেতে চাইনি। তাহলে যে শিয়াদের বিরুদ্ধে ফুরফুরা শরীফে মুজাদ্দে জামান পীর আবু বাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, ওনার প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে একটা কেতাব লিখে, ওই কেতাবটার নাম হলো রদ্দেশিয়া। রদ্দেশিয়া বলে একটা কেতাব লিখেছে, ওই কেতাবে পাওয়া যায় শিয়াদের মেয়ে বিয়ে করা হারাম হারাম হারাম, শিয়াদের সঙ্গে এতাত লেনদেন সম্পর্ক এটা চলবে না, শিয়াদের সঙ্গে বন্ধুত্ব খাই খাওয়া এটা চলবে না। হানাবি মাযহাবের মাসলা যদি এটাই হয়, শিয়াদের মেয়ে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে লেনদেন কথাবার্তা চলাফেরা যদি সব কোটা ইমানদারের জন্য যদি হারাম হয়, একটু কি বাবা ঘুরিয়ে বলবে আমাদের মসজিদের ইমাম সাহেব কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে মসজিদে ইমামতি করে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মসজিদে এলাকার লোক দেয় 3000 টাকা আর ভাতা পায় 2500 টাকা, ভাতাটা দেয় কে? হাজি মহাসিন ফান্ডে, আর হাজি মহাসিন হলো জাতগত শিয়া। তাহলে যে শিয়ার মেয়ে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে সম্পর্ক হারাম, এবার আপনার ভিতরে আমার ভিতরে এই কথা সীমাবদ্ধ, তাহলে শিয়ার টাকা নিয়ে মসজিদের ইমামতি করা কি করে যায়? নামাজ হবে? আমি বলছি দাদু ভাই, আপনার ভিতরে আমার ভিতরে সীমাবদ্ধ, আমি বাইরে ছড়িয়ে আমি ফেসাঙ্গলে পড়তে যাচ্ছি। মসলা মসলা যদি দেওয়া হয় সহজ ধরা পড়বে। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন এক
তাবার আগিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় শিয়াদের পিছনে নামাজ হবে না ওরা আমাদের দেখা যায় নবীকে বাদ দিয়ে ওরা আলী হুজুরকে ওরা নবী বলে মান্যতা দেয় ওই জন্য হানাবি মাযহাবের মাসলা অনুযায়ী ওরাই হলো বাতিল ফেরকা রাসূলুল্লাহ ওদের কথা 1500 বছর আগে বলেছেন বালহমিও সল্লনা ওরা নামাজ পড়বে আয়া সোবনা ওরা রোজা রাখবে আয়া হুদ্দু না ওরা হজ করবে রাসূল আবার পরে বলেছেন আনা বারিয়ুম মিনহুম গুমবারিয় না মিন্নি তবে ওরা আমার কেউ নয় আমি রাসূল ওদের মিলেছে চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিসটা মিশকাত শরীফে বর্ণনা করেছেন কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায় ইন্তেকাল হয়ে গেলে তার জন্য কান্নাকাটি রোনা জারি করবে অবশ্যই ভালো কিন্তু তার জন্য চুল ছেড়ে দিয়ে গায়ে রক্ত বার করে কান্নাকাটি শরীয়তে হারাম আমাদের আব্বা মা মারা গেছে আমরা কান্নাকাটি করি রাসূলুল্লাহ অবাধ হয়ে গেছে সাহাবারা কান্নাকাটি করেছে হাসান হোসেন হুজুর বিদায় নিয়েছে ওই জামানার সাহাবারা কান্নাকাটি করেছে কোন হাদিসের কিতাবে নেই নিজের তরোয়াল গায়ে মেরে তারা রক্তাক্ত করেছে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় কেউ যদি ইচ্ছাকৃত গাত থেকে রক্ত নির্গত করে এটা হবে হারাম কারো আঙুল থেকে রক্ত বার হয়েছে আবার ওই রক্তটা গালের ভিতরে দিয়ে চুষে চুষে খায় জিজ্ঞাসা করলাম ভাই তুমি রক্ত গুনো তুমি গালে দিয়ে কেন চুষে খাও বলল আমার রক্ত আমি চুষে চুষে খাই কোরআন বলেছে ইন্নামা নিশ্চয় হাররামা হারাম করেছি মাইতাতা মৃত আত্মা রক্ত লাহামন গোস্তু আল্লাহ তো ওই রক্ত খাওয়া হারাম করে দিয়েছে এক শ্রেণীর মানুষ আছে তাদের গায়ে থেকে আঙুল থেকে রক্ত যদি টপ টপ করে পড়ে ওই রক্ত আবার তারা নিজ দেয় চুষে চুষে খায় শরীয়তে এটাই হলো হারাম চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি রক্তের কথা বললাম ফারেস্তা জিব্রিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি যখন আমাকে পাঠান আমি সেখানে চলে যাই কিন্তু মালাকাল মওত যখন জাহাজটা নিয়ে যখন একটা বার চলে যায় চলে যাবার পর কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির জন্য যদি হায় হতাশ করে কান্নাকাটি করে হাদিসটা মেশকাতে এসেছে ওই ব্যক্তির প্রতি আমার আল্লাহর গজব কেন পৃথিবীর নবীরা বলেছেন আল্লাহ যাতে খুশি আমরা তাতে খুশি ইমানদারদেরও বলা উচিত আল্লাহ যাতে রাজি আমরাও তাতে রাজি তাহলে হোসাইন হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কষ্ট আর বেদনা বুকে কষ্ট পাহাড় জমে আছে এটা ইমানদারের বৈশিষ্ট্য কিন্তু ইন্তেকালের পরে রণানা জারি করে লাফালাফি কান্নাকাটি করা এটা আল্লাহর হুকুমের উপরে তো জুলুমবাজি করা